Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 21 তারিখ শনিবারের ক্লাসে তোমাদের সাথে আগামী কিছুটা সময় থাকবো মোহাম্মদ মারুফ শেখ, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রাজশাহী। আজকে গণিত ক্লাসে আমরা দশম অধ্যায়ের উপরে দ্বিতীয় ক্লাস সম্পূর্ণ করবো, অর্থাৎ অলরেডি আমরা প্রাথমিক আলোচনা সহ তোমাদের বইয়ের কিছু অঙ্ক নিয়ে প্রথম ক্লাস সম্পন্ন করেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাসে সম্পন্ন হয়েছে। প্রত্যেকটা ক্লাসের মধ্যে আজকের ক্লাসের শুরুতেও আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সম্পর্কে জেনে নেব। প্রথমেই কি আছে দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের মূল এককের নাম কি? আমরা দৈর্ঘ্য পরিমাপের দুইটা পদ্ধতি আমরা কতদিন আন্তর্জাতিক পদ্ধতির অনেকগুলো একক সম্পর্কে জেনেছি, কিলোমিটার, মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, এগুলোর মধ্যে মূল একক কোনটা? সকল এককের মধ্যে প্রধান একক হলো মিটার। দ্বিতীয়ত যে প্রশ্নটা আছে দেখো, কত সেন্টিমিটারে এক মিটার? কত সেন্টিমিটারে এক মিটার? কিছু জিনিস আমরা বলেছিলাম যে এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এবং এটার জন্য একটা ছন্দ শিখেছিলাম যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এখানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর নিয়ে আমরা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার এইভাবে সিরিয়ালে আমরা সাজিয়ে প্রত্যেকটা ঘরের পার্থক্য 10 করে বলেছিলাম যে মিটার থেকে যখন তুমি ডেসিমিটার আসবে তখন সেটা পার্থক্য হবে 10, মিটার থেকে যখন সেন্টিমিটারে যাবে তখন তার পার্থক্য হবে 100। কেন? দুইটা ঘর পার করছে 10 × 10 মানে কত? 100। তাহলে কত সেন্টিমিটারে এক মিটার? 100 সেন্টিমিটারে এক মিটার। আমরা এরকম সংক্ষিপ্ত ভাবে সেন্টিমিটারকে সে মি এভাবেও লিখতে পারি, মিলিমিটারকে মি মি, কিলোমিটারকে কি মি এভাবেও লিখতে পারি। বলা হয়েছে তাকে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? দেখো মিলিমিটারকে আমরা সংক্ষেপে মিমি লিখেছি। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। কেন? সেন্টিমিটার আর মিলিমিটারের মধ্যে ঘরের কোনো পার্থক্য নাই, অর্থাৎ মিলিমিটারের পর আর সেন্টিমিটারের পর স্টেপে কি আছে? মিলিমিটার আছে। দেশে শান্তি মিলিবে, শান্তিতে আমরা সেন্টিমিটার শিখেছিলাম, মিলিবে মিলতে মিলিমিটার শিখেছিলাম। তাহলে দেখো এদের মাঝখানে কিছু নাই, তার মানে কত পার্থক্য হবে এদের মধ্যে? 10 গুণ করে আমরা বাড়তে থাকবো। আমাদের ঘনাকার আছে দেখো 3 মিটার, 20 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? এই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে কোন একক নির্ণয় করতে বলেছে? সেন্টিমিটার এককে নির্ণয় করতে বলেছে। তাহলে 20 তো আমাদের সেন্টিমিটারেই আছে, আমাদের কি করতে হবে? এই যে 3 মিটার যেটা, এটাকে সেন্টিমিটারে প্রকাশ করে এই 20 সেন্টিমিটারের সাথে যোগ করতে হবে। তাহলে 3 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করার জন্য কি করতে হবে? 3 কে 100 দ্বারা গুণ করতে হবে। কেন? কারণ আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 3 মিটার সমান 3 × 100 মানে 300 সেন্টিমিটার, তার সাথে 20 যোগ করলে আমরা কত পেয়ে যাবো? 320 সেন্টিমিটার। সব শেষে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে, 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? এখন দেখো আমরা বললাম সেন্টিমিটার আর মিলিমিটার পাশাপাশি দুই ঘর, এবং সেন্টিমিটার আর মিলিমিটারের মধ্যে সম্পর্ক হলো 10 গুণিত, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। কিন্তু যখন প্রশ্ন করা হবে যে 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, ছোট থেকে যখন আমরা বড় একক আসবো তখন 10 দ্বারা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 0.1 সেন্টিমিটার। তাহলে 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার হবে? 0.1 কে আমরা 8 দ্বারা গুণ করে দিলে কত পেয়ে যাব? 0.8 সেন্টিমিটার। এটাই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অংশ। এবার আমরা একটা সৃজনশীল প্রশ্নে চলে যাবো। দেখো একটি টেবিলের দৈর্ঘ্য 3 মিটার 25 সেন্টিমিটার, একটি ফিতার দৈর্ঘ্য 5 মিটার 40 সেন্টিমিটার, এবং একটি কলমের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এটা হলো আমাদের সৃজনশীল প্রশ্নটার উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে প্রশ্ন করা হয়েছে যে 25 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? টেবিলের দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো, ফিতার দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করো, উপকরণ তিনটির দৈর্ঘ্য একত্রে কত? চলো আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলি, তোমরা সবাই খাতা কলম বের করে আমার সাথে সমাধানগুলো তুলে নাও। ক নম্বরে প্রশ্ন করা হয়েছে যে 25 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 25 সেন্টিমিটার সমান কত হবে? 10 × 25 মিলিমিটার, তার 25 কে 10 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 250 মিলিমিটার। এটাই আমাদের উত্তর, খুবই সহজ অঙ্ক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা এবার খ নম্বরে চলে যাব। দেখো
টেবিলের দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করে, টেবিলের দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করে। আমাদের টেবিলের দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 3 মিটার 25 সেন্টিমিটার দেওয়া ছিল টেবিলের দৈর্ঘ্য। এটাকে কোন এককে প্রকাশ করতে বলা হয়েছে? সেন্টিমিটারে। দেখো 25 কিন্তু সেন্টিমিটার এককে আছে, 25 কে নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের যে কাজ সেটা হলো এই যে 3 মিটার যেটা আছে এই মিটারকে সেন্টিমিটার এককে প্রকাশ করতে হবে। তাহলে 3 মিটারকে সেন্টিমিটার প্রকাশ করতে গেলে 3 কে 100 দ্বারা গুণ করতে হবে। কেন? কারণ আমরা জানি যে 1 মিটার = 100 সেন্টিমিটার। তাহলে 3 মিটার = 3 গুণ 100 = 300 সেন্টিমিটার। যখন এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, তখন দুটা সেন্টিমিটারকে একত্রে করলে আমরা যোগ করলে কত পাবো? 325 সেন্টিমিটার। এটাই হলো আমাদের উত্তর। টেবিলের দৈর্ঘ্যকে সেন্টিমিটার প্রকাশ করে আমরা কত পেলাম? 325 সেন্টিমিটার, যেটাকে সংক্ষেপে আমরা সেমি লিখেছি। গ নম্বরে চলো। গ নম্বরে বলা হয়েছে যে ফিতার দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করো। ফিতার দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করো। ফিতার দৈর্ঘ্য কত ছিল? 5 মিটার 40 সেন্টিমিটার। এবার লক্ষ্য করো যে 5 আমাদের প্রকাশ করতে বলেছে মিটারে, 5 কিন্তু অলরেডি মিটারেই আছে। আমাদেরকে কি করতে হবে? 40 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে সেন্টিমিটারকে মিটারে, অর্থাৎ ছোট একক থেকে বড় একক আসলে আমরা জানি যে ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করবো? 100 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি? 0.4 মিটার। 5 মিটারে ছিল, 0.4 মিটারে হলো। তাহলে আমরা এই 5 আর 0.4 যোগ করলে কি পাবো? 5.4 মিটার। আমাদের ফিতার যে দৈর্ঘ্য দেওয়া ছিল 5 মিটার 40 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে প্রকাশ করে ফেললাম। এবার আমরা ঘন নম্বরে চলে যাবো। উপকরণ তিনটির দৈর্ঘ্য একত্রে কত? উপকরণ বলতে টেবিল ছিল আমাদের, ফিতা ছিল, এবং একটি কলমের দৈর্ঘ্য দেওয়া ছিল। টেবিলের দৈর্ঘ্য কত? 3 মিটার 25 সেন্টিমিটার। ফিতার দৈর্ঘ্য কত? 5 মিটার 40 সেন্টিমিটার। আর কলমের দৈর্ঘ্য শুধুমাত্র 8 সেন্টিমিটারে দেওয়া ছিল। তাহলে এই উপকরণ তিনটির দৈর্ঘ্য যোগ করলে আমরা কি পাবো? মোট দৈর্ঘ্য কত? 5 আর 8 = 13, হাতে থাকে 1, 1 আর 4 = 5, আর 2 = 7। হাতে আমাদের কিছুই থাকলো না। আমরা এখানে জানি যে যদি এই সেন্টিমিটার প্রকাশ করার সময়টা 100 ক্রস করে যেত, তো সেটাকে আমরা এক ধরে এই পাশে যোগ করতাম। যেহেতু যাইনি, এই যোগফলটা খুবই সহজ। আর 3 আর 5 যোগ করলে 8, অর্থাৎ 8 মিটার 73 সেন্টিমিটার। খুবই সহজ একটা যোগফল আমরা নির্ণয় করে ফেললাম উপকরণ তিনটির মোট দৈর্ঘ্য। এবার আমরা আরো একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো, যেটা উদ্দীপক হিসেবে আছে রিয়া নিকর। 65 মিটার লম্বা একটি ফিতা ছিল, তা থেকে সে 12 মিটার 50 সেন্টিমিটার কিয়াকে এবং 18 মিটার 90 সেন্টিমিটার কিয়াকে দিল। প্রশ্ন করা হয়েছে রিয়ার ফিতাকে সেন্টিমিটার প্রকাশ করো, কেয়া ও পিয়ার মূল ফিতার পরিমাণ নির্ণয় করো, রিয়ার নিকট কত মিটার ফিতা অবশিষ্ট রইল এবং কেয়ার থেকে পিয়া কত কিন্তু ফিতা বেশি পেল। তাহলে আমরা চলো সমাধান করে ফেলি। রিয়ার ফিতাকে সেন্টিমিটার প্রকাশ করো। রিয়ার ফিতার পরিমাণ কত ছিল? 65 মিটার। এটাকে সেন্টিমিটার প্রকাশ করতে গেলে কি করতে হবে আমাদেরকে? 65 কে 100 দ্বারা গুণ করলে আমরা সেন্টিমিটার পেয়ে যাবো। কেন? কারণ আমরা জানি যে 1 মিটার = 100 সেন্টিমিটার। তাহলে 65 কে 100 দ্বারা গুণ করলে আমরা কত পাচ্ছি? 6500 সেন্টিমিটার। এটাই হলো কি? রিয়ার ফিতার দৈর্ঘ্য। রিয়ার ফিতার দৈর্ঘ্য আমরা এবার খ নম্বরের সমাধানে চলে যাই। কেয়া ও পিয়ার মোট ফিতার পরিমাণ নির্ণয় করো। তাহলে কেয়ার ফিতার পরিমাণ কত? 12 মিটার 50 সেন্টিমিটার। পিয়ার ফিতার পরিমাণ 18 মিটার 90 সেন্টিমিটার। তাহলে মোট ফিতার পরিমাণ, তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি পেয়ে যাবো? মোট ফিতার পরিমাণ পেয়ে যাবো 0 আর 0 যোগ করলে 0, 5 আর 9 = 14, হাতে থাকে কত? 1, 1 আর 8 = 9, আর 2 = 11, 1, হাতে থাকে কত? 1, 1 আর 8 = 2, আর 1 = 3। তাহলে মোট ফিতার পরিমাণ পেলাম কত? 31 মিটার 40 সেন্টিমিটার। এটাই হলো উত্তর আমাদের। খুবই সহজ ফল, সাধারণ যে আমরা যোগ নির্ণয় করি, এর সাথে এই ধরনের যোগের কোনো পার্থক্য নাই। তোমরা দেখে ভয় পেতে পারো যে এটা আবার কেমন করে যোগ করবো বা উত্তর ঠিক হবে না ভুল হবে, এরকম কোনো চিন্তা করার কোনো অবকাশ নাই। স্বাভাবিক আমরা যে যোগ করি সেম টু সেম যোগ এইটাও। আমরা এবার গ নম্বরে চলে যাবো। রিয়ার নিকট কত মিটার ফিতা অবশিষ্ট রইল? দেখো
রিয়ার নিকট ফিতা ছিল কত? 65.0 মিটার। সেখান থেকে শেকিয়া ও পিয়াকে দিল কত? 31.4 মিটার। তাহলে যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে কি পেয়ে যাবো? কতটুকু ফিতা তার কাছে অবশেষ চলে গেল। দেখো উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, আমরা একটা এক ধরে নিব পাশে, তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত? 6, হাতে থাকে 1। এই 1 আর 1 2, 5 থেকে 2 বাদ দিলে 3, হাতে কিছু থাকে না, 3 থেকে 3 বাদ দিলে 3, অর্থাৎ 33.6 মিটার। এটাই হলো আমাদের রিয়ার অবশিষ্ট ফিতার পরিমাণ, মানে কেয়া ও পিয়াকে দিয়ে দেওয়ার পরে তার কাছে কতটুকু ফিতা অবশিষ্ট থাকলো সেই পরিমাণ। সর্বশেষ যে অঙ্কটা আমাদের আছে, দেখো কেয়ার থেকে পিয়া কতটুকু ফিতা বেশি পেল, কেয়ার থেকে পিয়া কতটুকু ফিতা বেশি পেল, তাহলে পিয়া পেল কতটুকু? 18 মিটার 90 সেন্টিমিটার, এটা উদ্দীপকে দেওয়া আছে। কেয়া পেল কত? 12 মিটার 50 সেন্টিমিটার, এটা উদ্দীপকে দেওয়া আছে। প্রশ্ন করা হয়েছে যে পিয়া কতটুকু ফিতা বেশি পেল, তাহলে আমরা যদি বিয়োগ করি 0 থেকে 0 বাদ দিলে 0, 9 থেকে 5 বাদ দিলে 4, 8 থেকে 2 বাদ দিলে 6, 1 থেকে 1 বাদ দিলে 0। এর থেকে সহজ বিয়োগ আর কোনটা হতে পারে বলো? যেখানে হাতে কিছু নাই, উপরে কোনো ছোট সংখ্যা নাই, মানে খুবই মজার একটা বিয়োগ। তাহলে আমরা কত পেলাম? পিয়া কতটুকু ফিতা বেশি পেল? 6 মিটার 40 সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর কত? 6 মিটার 40 সেন্টিমিটার। এবার আমরা জ্যামিতি অংশে চলে যাব। আজকে আমরা জ্যামিতি অংশে শিখবো চিত্র সহ সমকোণী ত্রিভুজের সংজ্ঞা ও তিনটি বৈশিষ্ট্য লিখো চিত্র সহ সমকোণী ত্রিভুজের। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুইটির প্রত্যেকটি সূক্ষ্ম কোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ, আমরা জানি যে একটা ত্রিভুজে তিনটা কোণ থাকে, সেই তিনটা কোণের মধ্যে যে কোনো একটা যদি 90 ডিগ্রি বা সমকোণ হয় এবং অপর দুটির প্রত্যেকটি যদি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ কাকে বলে? 90 ডিগ্রি অপেক্ষা ছোট যে সব কোণগুলো আছে তাকে বলে আমরা সূক্ষ্ম কোণ। 0 ডিগ্রির চেয়ে বেশি, 90 ডিগ্রির চেয়ে কম, অর্থাৎ তিনটা কোণের মধ্যে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হবে এবং অপর দুইটা কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, তাহলে সেই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। দেখো আমরা এখানে ক খ গ একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। নিচে এই কথাটা তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষায় অনেকেই ভুল করো, দেখি যে এই ত্রিভুজ চিহ্নটা দাও না বা এই লেখাটা তোমরা ভালোভাবে লিখতে পারো না, কিন্তু এই লেখাটা তোমার এই চিত্রটাকে পরিচয় দিচ্ছে। চিত্রটা তুমি কিসের চিত্র আঁকিয়েছো, চিত্রটা দিয়ে কি বোঝাতে চাচ্ছ, এই পরিচয় বহন করছে নিচে লেখাটা। সুতরাং তোমাদেরকে অবশ্যই চিত্রের নিচে তার পরিচয় দিতে হবে যে এটা হলো ক খ গ একটি সমকোণী ত্রিভুজ। চলো আমরা সমকোণী ত্রিভুজের তিনটা বৈশিষ্ট্য দেখে নিই। কি কি এই ত্রিভুজের তিনটি বাহু থাকে? অবশ্যই যেটা এটি একটি ত্রিভুজ তার তিনটি বাহু থাকবেই। এর একটি কোণ সমকোণ, যেটা আমরা সংজ্ঞা থেকে জানলাম যে তিনটি কোণের মধ্যে একটি কোণ সমকোণ। আর সবশেষে আছে সমকোণের বিপরীত বাহুটি হলো কি? অতিভুজ। আমরা চিত্রটা আরেকবার দেখাসি, দেখো এটা যদি সমকোণ হয় এই সমকোণের বিপরীত বাহু দেখো ক গ, তাই না? এই ক গটা হলো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। এই বিষয়ে অনেক গুরুত্ব দিয়ে তোমাদেরকে বুঝতে হবে। আমরা এর মধ্যে আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা একটু নেক্সট ডেটা দেখে নাও, আমরা আগামী দিন আজকের এই ক্লাসের উপরে টপ ক্লাস 1 সমাধান করব। আগামী ক্লাস দেখানো আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময় যে সকল নিয়মকানুনগুলো আছে সেগুলো মেনে চলো এবং এক অপরের জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।